নমস্কার প্রিয় দর্শক, গ্রাম বাংলা রন্ধনে সকলকে আবার স্বাগত। আজকে আমি করছি বিন্নি ধানের রেসিপি। বিন্নি ধানের খই থেকে যে রেসিপিটা করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বিন্নি ধানের খই। এই খইটাকে আমি গুড় দিয়ে মাখিয়ে মোয়া তৈরি করব। এমনি গুড় দিয়েও খাওয়া যায়। এখন আমি খইয়ের জন্য গুড়টা পাক দিয়ে নেব। ওনানটা ধরিয়ে দিচ্ছি, গুড়টা দিয়ে দিচ্ছি। ওনানটাও জ্বলছে, আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে গুড়টা গলেও গেছে। এবার গুড়টা জালও হয়ে গেছে, গুড়ে পাক চলে এসছে। দেখে মনেই হচ্ছে যে গুড়ে পাক চলে এসছে। একদম গুড়টা হালকা হয়ে গেছে, আর একটু লাল হবে। আমি কড়া করে একটু জাল দেব যাতে মোয়াটা করতে আমার সুবিধা হয়, ভেঙে না যায়। তো এই যে জাল হয়ে গেছে, কেমন যেন একটা সুতোর মতন বেরায়, দেখে মনেই হয়। তো আমি গামলা থেকে হাঁড়ির মধ্যে ঢালছি খইগুলো। একবারে ঢেলে দিলে পড়ে যাবে, তাই আমি ধীরে ধীরে ঢেলে নিচ্ছি। আমি হাঁড়ির মধ্যেই খইটা দিয়ে গুড় ঢেলে দেবো এখন। আর ওকে বলছি, ও গুড়টা নেড়ে দিচ্ছে, হাঁড়ির মধ্যে দেওয়াও হচ্ছে। দেখতেও ভাল লাগছে, গুড়ের রঙটা খুব সুন্দর হয়েছে। গুড়টা আমি একটু কড়া করে জাল দিয়েছি। এবার আমি করছি, ও পারছিল না ভালো, ভালো করে কষে নাড়তে হবে যাতে খইয়ের গায়ে গুড়টা লেগে যায়। হয়ে গেছে, এবার আমি এক এক করে মোয়া করে নেব। আমি মোয়া করছি, মোয়াগুলো করতে খুব ভালো লাগছে, বেশ আঁটো আঁটো হচ্ছে। গুড়টা ভালো জাল হয়েছে, এই জন্য ঝরে পড়ছে না। গুড়টা যদি ভালো করে জাল না দিতাম তাহলে ঝরে ঝরে পড়তো, মোয়াটা হতো না। আজকের বিন্নি ধানের খইয়ের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইগুলো আমি একটা কৌটোতে তুলে রাখবো, আমার সোনা আছে, মাঝে মধ্যে সোনাকেও দেবো, বাড়ির সবাইকেই দেবো। ঠান্ডার মধ্যে খেতে ভালোই লাগবে, মুড়ি আর খই।